ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক এক্সটার্ন কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ন্যাশনাল কলেজের স্কুল শাখায় আজকে নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে হাজির হয়েছে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায়। আজকে তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। আমরা একাদশ অধ্যায়ের ওপর, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস, ইতিপূর্বে আমরা একটি ক্লাস নিয়েছি। তো আমরা, তোমরা সবাই জানো, একাদশ অধ্যায়ের শিরোনাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, জাতীয় সম্পদ ও বাংলাদেশের, সরি আমি দুঃখিত আমি আবার বলছি, আমাদের অধ্যায়ের শিরোনাম হচ্ছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। আমরা গত ক্লাসে জাতীয় সম্পদ সম্পর্কে আলোচনা করেছিলাম, সম্পদ কাকে বলে, জাতীয় সম্পদ কাকে বলে, কীভাবে সম্পদের সংরক্ষণ করা যায়। আজকে আমরা শিখব অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে এবং বিভিন্ন প্রকার অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্যসূচি হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা বা বিভিন্ন রকম অর্থনৈতিক ব্যবস্থা। তো বরাবরের মতো যারা আমাদের সাথে যুক্ত আছো অবশ্যই নিজের নাম ও রোল নাম্বার কমেন্ট বক্সে লিখে দিবে। আমরা ক্লাস শুরু করতে যাব, এখনই ক্লাস শুরু করছি। যারা যারা আছো অবশ্যই নাম ও রোল নাম্বার কমেন্ট বক্সে লিখে দিবে। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আর যদি তোমাদের দেখতে সমস্যা হয় বা সাউন্ডে কোনো সমস্যা হয় অবশ্যই সেটা জানাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করছি আমরা আমাদের আজকের এই শ্রেণী কার্যক্রম। আমাদের আজকে আলোচ্যসূচি কী বলেছি? আলোচ্যসূচি হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে অর্থনৈতিক ব্যবস্থাটা কী। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানতে হলে বা যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে অর্থনৈতিক ব্যবস্থাটা কী বা অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে। অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞায় তোমাদের বইয়ে যেটা লেখা আছে আমরা প্রথমে এটা একটু দেখি, তারপর আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি। আমাদের আমাদের তাহলে আমরা প্রথমে দেখি কে কে আছো। তানজিম ডালি, ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস, সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমরা দেখি হ্যাঁ বই কী লেখা আছে, তারপর বিস্তারিত আলোচনায় যাব। বইতে বলা হয়েছে অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদান সমূহের মালিকানা নির্ধারিত হয়। যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদান সমূহের মালিকানা নির্ধারিত হয় এবং উৎপাদন সম্পদের বণ্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদন হয় তাকে বলি হচ্ছে আমরা অর্থনৈতিক ব্যবস্থা। ব্যাপক জটিল একটা বিষয়, তাই না? ব্যাপক জটিল একটা সংজ্ঞা, বুঝতেও আমাদেরকে এই অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞাটাও যদি আমরা দেখি আমাদের বুঝতেও কিন্তু একটু সময় লেগে যায়। তাহলে এই জিনিসটা আমরা কখন বুঝতে পারবো? যখন এই সংজ্ঞার কয়েকটি বিষয় সম্পর্কে আমরা ক্লিয়ার হতে পারবো। যেমন এখানে কয়েকটি কথা বলা আছে যে অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সেই ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদান সমূহের মালিকানা। উৎপাদন কি, আগে আমাকে জানতে হবে উৎপাদনটা কি বা উৎপাদন কাকে বলে, উৎপাদনের উপাদান কি কি, উৎপাদন সম্পদ বা যেই উপাদান আছে সেই সম্পদগুলোর কিভাবে বণ্টন হয় বা ভোগ হয় সেই বিষয়ে আগে আমাদেরকে জানতে হবে। সেই বিষয়ে আমাদেরকে আগে ক্লিয়ার কনসেপ্ট নিতে হবে, তারপর আমরা বুঝতে পারবো অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে। তাই সেই জন্যই আমি অর্থনৈতিক সংজ্ঞাটা আগে উল্লেখ করে দিয়েছি এই তোমাদের সুবিধার জন্য, যে অর্থনৈতিক ব্যবস্থা বোঝার আগে অবশ্যই আমাদেরকে এই খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে। তাহলে আমরা প্রথমে কি চিহ্নিত করেছি, কি জানতে হবে? উৎপাদন, উৎপাদন কাকে বলে, উৎপাদন কাকে বলে, তারপর দেখবো আমরা উৎপাদনের উপকরণ কী কী। আচ্ছা, উৎপাদন কাকে বলে? আমরা জানি আমাদের সম্পদ সীমিত, কিন্তু আমাদের অভাব কিন্তু অসীম। অসীম মানে সীমা নেই, আমাদের অভাবের সীমা নেই। আমাদের হচ্ছে আজকে হয়তো একটা কিছু আছে, সে পরবর্তী দিন আরেকটা। যেমন আজকে আমার একজন ব্যক্তির একটি নিজস্ব
ভূমি আছে বা ধরো একজন ব্যক্তি সে একটি ভাড়া বাড়িতে থাকে, তার অভাব হচ্ছে একটি নিজস্ব বাড়ির, সে একটি নিজস্ব বাড়ি চায়, সে করে কি সেই তার নিজস্ব একটি বাড়ি তৈরির জন্য সে প্রতিনিয়ত কাজ করে যায়। তারপর তার একটি দীর্ঘ প্রচেষ্টার পর তার নিজস্ব একটি বাড়ি হয়। এখন সে একটি বাড়ি পেয়েই সন্তুষ্ট থাকে না, সে আবার চিন্তা করতে থাকে, ইস আমার যদি আরও একটি বাড়ি থাকতো তাহলে একটি অভাব পূরণ হতে না হতে আমাদের আরেকটি অভাব শুরু হয়ে যায়। আমাদের ঘরে প্রত্যেকের ঘরেই কিন্তু কিছু না কিছু আসবাবপত্র আছে, আসবাবপত্র থাকা সত্ত্বেও আমাদের মনে হয় ইস এই আসবাবপত্রটা চেঞ্জ পরিবর্তন করে যদি আমরা নতুন একটি আসবাবপত্র ক্রয় করতে পারতাম তাহলে কি দেখা যাচ্ছে, মানুষের অভাবের কোনো সীমা নেই, অভাব অসীম। একটি অভাব পূরণ হতে না হতেই আরেকটি অভাব দেখা দেয়। আমরা চাই আমরা ভালো একটি জায়গায় বসবাস করব, তারপর হচ্ছে উপযুক্ত শিক্ষা গ্রহণ করব, সামাজিক নিরাপত্তা লাভ করব, কত কিছু অনেক চাহিদা আমাদের। আমরা যদি নিজেদের চাহিদার দিকে তাকাই দেখি যে একটি চাহিদা পূরণ না হতে হতেই আমাদের আরেকটি চাহিদা শুরু হয়ে যায়, এই চাহিদা থেকেই শুরু হয় আমাদের অর্থনৈতিক কার্যাবলী। এখন চাহিদা অসীম কিন্তু সম্পদ সীমিত, তাহলে কী করবো, এই সীমিত সম্পদ দিয়ে তো এই প্রতিনিয়ত পরিবর্তনশীল চাহিদা পূরণ করা সম্ভব হয় না। তাই এই অসীম অভাব পূরণের লক্ষ্যে আমরা এক সম্পদকে আরেক সম্পদে রূপান্তর করি। এই এক সম্পদকে আরেক সম্পদে রূপান্তর করাকেই বলি হচ্ছে আমরা উৎপাদন। যেমন ধরো আমরা যেমন আমার আমাদের একটি আমাদের বাসায় আসবাবপত্র আছে, যেমন ধরো একটি টেবিল বা চেয়ার, বাসায় একটি চেয়ার আছে একটি টেবিল আছে। এখন চেয়ার বা টেবিলটা ভেঙে গেল চেয়ার বা টেবিলটা কোত্থেকে আসে, কী দিয়ে তৈরি হয়, কাঠ থেকে। কাঠের চেয়ার যেহেতু কাঠ থেকে তৈরি হয় তাহলে কী করি আমরা, কাঠটা কোত্থেকে পাই, গাছ থেকে পাই। গাছ হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ, এই গাছটাকে কেটে সেটাতে হচ্ছে বিভিন্ন শ্রম দিয়ে এই গাছকে ধীরে ধীরে কাঠে পরিণত করি এবং কাঠ থেকে তৈরি হয় আমার সেই কাঠের আসবাবপত্র, চেয়ার, টেবিল, খাট ইত্যাদি। এই যে এক সম্পদ থেকে সেই প্রাকৃতিক সম্পদ থেকে মানবসৃষ্ট সম্পদে রূপান্তর, এই প্রাকৃতিক সম্পদ থেকে মানবসৃষ্ট সম্পদে রূপান্তরিত করাকে বলি হচ্ছে আমরা উৎপাদন ব্যবস্থা বা উৎপাদন। তাহলে বলতে পারি যে উৎপাদন হচ্ছে দ্রব্য বা সম্পদের এক অবস্থা থেকে আরেক অবস্থারে রূপান্তর। উৎপাদন হচ্ছে সম্পদের এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর, ঠিক আছে। যেমন কাঠ থেকে হয় চেয়ার বা এই যে মার্কারটা, এই মার্কারটা কিন্তু বিভিন্ন উপাদান ব্যবহার করে তারপর হচ্ছে এই মার্কারটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। তাহলে এক সম্পদ থেকে আরেক সম্পদের রূপান্তর হচ্ছে আমরা উৎপাদন। এখন উৎপাদনটা কীভাবে হয়, কী কী প্রক্রিয়ায় হয় বা কী কী উপাদানের সমন্বয়ে হয় সেটা আমাকে দেখতে হবে। অর্থনীতির ভাষায় উৎপাদনের উপাদান বা উপকরণ হচ্ছে, অর্থনীতির ভাষায় উৎপাদনের চারটি উপাদান আবশ্যক, বা অর্থনীতির ভাষায় কোনো দ্রব্য উৎপাদন করতে হলে চারটি উপাদান অবশ্যই থাকতে হবে। উৎপাদনের জন্য চারটি উপাদান আবশ্যক, যেমন বা যথা কি কি, এক হচ্ছে ভূমি, দুই হচ্ছে শ্রম, তিন হচ্ছে মূলধন, চার হচ্ছে সংগঠন। উৎপাদনের উপাদান কী কী বা একটি দ্রব্য উৎপাদন করতে হলে কী কী উপাদান লাগবে, চারটি উপাদান লাগবে, একটি হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এখন ভূমি কাকে বলে, সাধারণ অর্থে আমরা ভূমি বলতে বোঝাই যে জমি থাকে, জমিকে আমরা সাধারণ অর্থে ভূমি বলি, জমিকে আমরা সাধারণ অর্থে ভূমি বলি। কিন্তু অর্থনীতির ভাষায় শুধুমাত্র জমি ভূমি নয়, জমির ওপরে এবং জমির অভ্যন্তরে, আমি আবার বলছি, জমির ওপরে এবং অভ্যন্তরে যে সকল প্রাকৃতিক সম্পদ থাকে তার সবগুলোকে একত্রে বলা হয় হচ্ছে আমার সবগুলোকে একত্রে বলা হয় হচ্ছে আমার
ভূমি, তাহলে দেখছি ভূমি কি? ভূমি হচ্ছে জমির জমি এবং জমির ওপরে এবং অভ্যন্তরে যে সকল প্রাকৃতিক সম্পদ আছে তার সমন্বয় হচ্ছে আমার ভূমি। যেমন ভূমির উপরে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ আছে, যেমন গাছপালা বনাঞ্চল নদীনালা, অভ্যন্তরে বিভিন্ন রকম খনিজ সম্পদ, এগুলোর সমন্বয় হচ্ছে আমার ভূমি। তারপর হচ্ছে আমার শ্রম, শ্রম হচ্ছে উৎপাদনের লক্ষ্যে মানুষের শারীরিক বা মানসিক কর্মদক্ষতাকে বলি হচ্ছে আমরা শ্রম। কোনো কিছু উৎপাদন করার জন্য যে শারীরিক বা মানসিক কর্মদক্ষতা পরিচালনা করা হয় বা কর্মদক্ষতা থাকে তাকে বলি হচ্ছে আমরা শ্রম। তারপর মূলধন, মূলধন কি? মূলধন বলতে হয়তো বা আমরা মাথায় চলে আসে হচ্ছে অর্থ বা টাকা পয়সা। আসলে অর্থনীতির ভাষায় মূলধন শুধুমাত্র হচ্ছে আমার টাকা পয়সা না, অর্থনীতির ভাষায় মূলধন হচ্ছে সেই সকল উপাদান যা ব্যবহার করে উৎপাদিত একটি নতুন পণ্য থেকে অধিক পরিমাণ মুনাফা অর্জন করা যায় বা অধিক পরিমাণে অর্থ উপার্জন করা যায়। তাহলে সেক্ষেত্রে মূলধন হচ্ছে অর্থ, তারপর হচ্ছে বিভিন্ন রকম যন্ত্রপাতি, কলকারখানা, এগুলো হচ্ছে আমার মূলধন। মূলধন কিন্তু সরাসরি ভোগ করে না, মূলধনকে ব্যবহার করে তার দ্বারা যেই পণ্য উৎপাদিত হয় সেটা আমরা ব্যবহার করি। এরপর হচ্ছে সংগঠন। এখন ভূমি, শ্রম, মূলধন তিনটা তো তিন জায়গায়, ভূমি থাকে এক জায়গায় বা ভূমির যে সম্পদ সেটা থাকে এক জায়গায়, শ্রম থাকে আরেক জায়গায়, তারপর হচ্ছে মূলধন থাকে আরেক জায়গায়। এই যে এই তিনটা বিষয় উৎপাদনের এই প্রথম তিনটি উপাদানকে সমন্বয় করে হচ্ছে এই সংগঠন। এই তিনটি উপাদানকে সমন্বয় করে বা এই তিনটি উপাদানকে যথাযথভাবে একত্রিত করে পরিচালনা করার দায়িত্ব হচ্ছে সংগঠন বা এই উৎপাদনের এই তিনটি উপকরণ একত্রিত করে পরিচালনা, যে পরিচালনা করে তাকে বলি হচ্ছে আমরা সংগঠন। সংগঠন বা হচ্ছে সংগঠন বলি, আর যিনি এই কাজটি করে থাকেন তাকে বলি হচ্ছে আমরা সংগঠক বা উদ্যোক্তা। তাহলে দেখতে পাচ্ছি উৎপাদন পরিচালনা করার জন্য আমাদের চারটি উপাদান আবশ্যক, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এখন ধরো উদাহরণ হিসেবে আমরা দেখি যে আমরা বলেছি প্রথমেই যে কাঠ থেকে বিভিন্ন কাঠের ফার্নিচার তৈরি করা হয় বা যেমন ধরো একটি চেয়ার বা টেবিল। প্রথমে কাঠটা হচ্ছে আমার ভূমি, কারণ আমি বলেছি ভূমি শুধুমাত্র জমি না, জমির ওপরে এবং জমির অভ্যন্তরে যে সকল প্রাকৃতিক সম্পদ আছে সবই হচ্ছে আমার ভূমি। তাহলে এই কাঠের চেয়ার তৈরি করার জন্য প্রথমে আমার দরকার হচ্ছে কাঠ। কাঠটা কোত্থেকে পাচ্ছি? আমি ভূমি থেকে। এরপর এই কাঠ সংগ্রহ করা, কাঠকে হচ্ছে একটি নির্দিষ্ট আকারে নিয়ে আসা বা হচ্ছে তোমার সেটা থেকে ফার্নিচার তৈরি করার জন্য প্রথমে একটি নকশা লাগে। নকশা কোত্থেকে আসে? ব্যক্তির মানসিক চিন্তা চেতনা থেকে আসে। তারপর সেই চিন্তা চেতনা থেকে সে সেটাকে বাস্তবে রূপান্তর করে। তাহলে কী করতে হয়? তাকে শারীরিকভাবে শ্রম দিতে হয়। তাই সেই কাঠ থেকে হচ্ছে পরবর্তীতে সেই শ্রম দিয়ে সেটাকে একটি আকারে বা বাস্তবে নিয়ে আসা হয়। এরপর এই ভূমি ক্রয় করার জন্য এবং শ্রমিককে হচ্ছে মজুরি দেওয়ার জন্য আমার দরকার হয় মূলধন বা সম্পদের প্রয়োজন হয়। এরপর এই তিনটিকে একত্রিত করার জন্য আমার প্রয়োজন হয় হচ্ছে সংগঠন। এই চারটি উপাদানের সমন্বয়ে আমরা উৎপাদন কার্যাবলী পরিচালনা করি বা এই চারটি উপাদানের সমন্বয়ে উৎপাদন কার্যাবলী পরিচালিত হয়। তাই এই চারটি উপাদানকে কাজে লাগিয়ে আমরা যে কোনো একটি উৎপাদিত পণ্য পাই। এখন উৎপাদিত পণ্য বিক্রি করে আমরা যে আয় করি বা প্রত্যেকটি উপাদান এই উৎপাদিত পণ্য থেকে যে আয় লাভ করে সেটি হচ্ছে ভূমি থেকে লাভ করে হচ্ছে খাজনা। ভূমি থেকে আসে খাজনা, শ্রম থেকে আসে মজুরি, মূলধন থেকে আসে সুদ এবং সংগঠন থেকে আসে মুনাফা। ভূমি থেকে খাজনা, শ্রম থেকে আসে মজুরি, তারপর হচ্ছে আমার মূলধন থেকে সুদ এবং হচ্ছে সর্বশেষ সংগঠন থেকে আসে হচ্ছে আমার খাজনা। তাহলে এই যে চারটি কার্যাবলী, এই যে উৎপাদিত আয়, এটা হচ্ছে উৎপাদিত উপকরণ, আর এই উপকরণ থেকে আসে আমার এই চারটি আয়। এই চারটি আয়ের বণ্টন দেওয়া, এই যে আয় একটি একটি হচ্ছে যেমন ধরো কোনো একটি সংগঠন কিছু একটা তৈরি করলো, যেমন
ধরো একটি একটি কোম্পানি হচ্ছে তোমার বিভিন্ন খাদ্য দ্রব্য হচ্ছে সে তৈরি করে, বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য, সেটা বিস্কিট হতে পারে, আচার হতে পারে, চানাচুর হতে পারে। এখন সে কী করবে, সে উৎপাদন করার জন্য প্রথমে হচ্ছে সে একটি সংগঠন, এইগুলোর উপাদানগুলো বা হচ্ছে মূল উপকরণগুলো সে প্রকৃতি থেকে নিয়ে আসবে, ভূমি থেকে নিয়ে আসবে, তারপর সেখানে শ্রম খাটাবে, এরপর সেখানে মূলধন প্রয়োগ করে সর্বশেষ যেটা আয় করবে, আয় করার পর তা আয়কৃত অর্থটি ভূমিতে খাজনা হিসেবে প্রদান করবে, শ্রমিককে মজুরি হিসেবে প্রদান করবে, মূলধনের জন্য সুদ প্রদান করবে এবং বাকি যতটুকু থাকবে সেই সংগঠক মুনাফা হিসেবে সেটা গ্রহণ করবে। তাই বলা হয় আমাদের অর্থনৈতিক কার্যাবলী শুরু হয় অভাব থেকে, শেষ হয় ভোগ থেকে, ভোগে গিয়ে শুরু হয় অভাব থেকে। আমরা একটু দেখি, আমরা আশা করছি এটা বুঝতে পেরেছি। অর্থনৈতিক কার্যাবলী, অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে শুরু হয় আমার অভাব থেকে, অভাবের পর সেটা আমরা চেষ্টা করি অভাব মেটানোর জন্য, তারপর শুরু হয় আমার প্রচেষ্টা, অভাবের পর সেই অভাব পূরণের জন্য শুরু হয় আমার প্রচেষ্টা, তারপর সেই প্রচেষ্টা হিসেবে আমরা উৎপাদন করি, উৎপাদন করার পর আমরা দেখেছি উৎপাদন করার পর উৎপাদিত আয় আমরা ভাগ করে দিই, বন্টন করে দিই, তারপর উৎপাদনের পরে হয় বন্টন, বন্টন তারপরে সর্বশেষ বন্টন হওয়ার পর যে যেটা লাভ করে সে সেটা ভোগের মধ্য দিয়ে শেষ করে দেয়। আমাদের আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে ভোগ করা। তাহলে অর্থনৈতিক কার্যাবলী শুরু হয় আমার অভাব থেকে, শেষ হয় আমার ভোগে গিয়ে, শেষ হয় আমার ভোগে গিয়ে। অভাব কী? অভাব হতে হলে কিন্তু কোনো বস্তুকে অভাব হতে হলে তিনটি গুণ থাকতে হবে। এক হচ্ছে কোনো বিষয়ে প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকতে হবে। অভাব তখনই হবে যখন একটি বিষয় বা একটি কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকবে, এরপর সেই বস্তুটি ক্রয়ের সামর্থ্য থাকতে হবে এবং সর্বশেষ সেই বস্তুটি ক্রয় করার জন্য পর্যাপ্ত মূলধন থাকতে হবে বা অর্থ থাকতে হবে। এখন আমি আবার বলছি, অভাব হতে হলে কোনো কিছুর পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, সেই বিষয় বা বস্তুটি ক্রয়ের জন্য আর্থিক সামর্থ্য থাকতে হবে এবং সেই বস্তুটি ক্রয়ের জন্য অর্থ প্রদানের মানসিকতা থাকতে হবে। এখন ধরো আমি প্রতিদিন যাতায়াত করি, আমার রাস্তায় অনেক যানজটের কারণে আমার এখন মনে হলো আমার যদি এখন একটি হেলিকপ্টার থাকতো বা প্রাইভেট জেট থাকতো তাহলে হয়তো বা আমি আরাম করে যাতায়াত করতে পারতাম। এখন মনে হতে পারে যে এই প্রাইভেট জেট বা হেলিকপ্টারটা হচ্ছে আমার অভাব, কিন্তু আসলে কি সেটা আমার অভাব? প্রাইভেট জেট পাওয়ার বা হেলিকপ্টার পাওয়ার একটি আকাঙ্ক্ষা আমার মধ্যে আছে, কিন্তু সেটা ক্রয় করার মতো অর্থনৈতিক সামর্থ্য কিন্তু আমার নেই। যেহেতু আমার অর্থনৈতিক সামর্থ্য নেই তাহলে সেটা ক্রয় করার মতো মন মানসিকতাও আমার থাকবে না, তাহলে সেটা অভাব না। অভাব হতে হলে অবশ্যই সেটা পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, তারপর সেটা ক্রয় করার মতো যোগ্যতা থাকতে হবে এবং ক্রয় করার মন মানসিকতা থাকতে হবে। তাহলে অভাব যখন যখন কোনো বস্তুর অভাব উপলব্ধি বা অভাব দেখা দেয়, তারপর সেই অভাব পূরণের জন্য আমরা বিভিন্ন রকম প্রচেষ্টা করি, সেই প্রচেষ্টা আমরা দেখি কিসের মধ্য দিয়ে, উৎপাদনের মধ্য দিয়ে, উৎপাদনের পর উৎপাদনের সম্পাদনের পর উৎপাদন থেকে যেই আয় আসে বা টাকা আসে সেটা আমরা উপকরণগুলোর মধ্যে ভাগ করে দিই বা বন্টন করে দিই, বন্টনের পর সেটা আমরা ভোগ করে দিয়ে আমাদের অর্থনৈতিক কার্যাবলী শেষ করি। এই হচ্ছে আমাদের অর্থনৈতিক প্রক্রিয়া বা কার্যাবলী। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক উপাদানগুলো দেখেছি আমরা কি কি এবং উপাদানের বন্টন ও ভোগ সম্পর্কেও আমরা জানতে পেরেছি। তাহলে কিন্তু আমরা এখন অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞাটা ক্লিয়ার হতে পারবো আশা করি। তাহলে অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটি ব্যবস্থা যে ব্যবস্থার আওতায় কোনো দেশের উৎপাদনের উপকরণগুলোর উৎপাদনের উপকরণ এবং বা উৎপাদন উপকরণের মালিকানা নির্ধারিত হয় এবং সেই উৎপাদন সম্পদের বন্টন ও ভোগ প্রক্রিয়া নির্ধারিত হয়, তাকে বলি হচ্ছে আমরা অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে আমরা এখন চলে যাই সরাসরি অর্থনৈতিক ব্যবস্থাগুলো সম্পর্কে। আমরা ব্যবস্থাগুলো প্রাথমিক আলোচনা করব, বৈশিষ্ট্যগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনাসূচি, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায়। বর্তমানে পৃথিবীতে প্রধানত চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায়,
প্রধানত চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায়, কি কি? এক প্রকার হচ্ছে, প্রথমে হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। দুই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তিন হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তিন হচ্ছে আমার মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তিন হচ্ছে আমার মিশ্র অর্থনীতি ব্যবস্থা। চার হচ্ছে আমার ইসলামিক অর্থনীতি ব্যবস্থা। ইসলামিক অর্থনীতি ব্যবস্থা। আচ্ছা, ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা কাকে বলে? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার অপর একটি নাম হচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থার আরেকটি নাম হচ্ছে পুঁজিবাদী, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা অপর নাম হচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে? যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর উপর ব্যক্তি মালিকানা স্বীকৃতি প্রদান করা হয়, বা যে অর্থনৈতিক ব্যবস্থায় সকল প্রকার উৎপাদন প্রক্রিয়া ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়, সেখানে কোনো রাষ্ট্রীয় মালিকানার স্বীকৃতি প্রদান করা হয়নি, বা রাষ্ট্রীয় মালিকানায় কোনো অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করা হয় না, তাকে বলি হচ্ছে আমরা ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। আমি আবার বলছি, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণগুলোর ওপর ব্যক্তি মালিকানা স্বীকৃত, মানে কোনো ব্যক্তি এককভাবে বা কোনো যৌথভাবে চাইলে উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, সেই সকল ব্যবস্থায় কোনো রাষ্ট্র কর্তৃক অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয় না। তারপর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বিপরীত ব্যবস্থা হচ্ছে আমার সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। ধনতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তি মালিকানার স্বীকৃতি আছে, কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থায় কোনো ব্যক্তি মালিকানার স্বীকৃতি নেই। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যেই ব্যবস্থায় বা যে কাঠামোর আওতায় রাষ্ট্রের সকল উৎপাদন হচ্ছে সমাজভিত্তিক বা রাষ্ট্রীয় মালিকানায় পরিচালনা করা হয়, তাকে বলি হচ্ছে আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কোনো ব্যক্তি মালিকানায় কোনো অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় না, সবই রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত হয়। প্রত্যেককে সমবায় ভিত্তিক হয়ে অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করতে পারে। এরপর হচ্ছে আমার মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সম্মিলিত রূপ হচ্ছে আমার মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এই দুটি ব্যবস্থার সমন্বিত রূপ হচ্ছে আমার মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সরকারি বেসরকারি উভয় প্রকার উদ্যোক্তাই একত্রিত হয়ে অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করে। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় যেমন ব্যক্তি মালিকানার স্বীকৃতি আছে, তেমনি আবার রাষ্ট্রীয় মালিকানারও উপস্থিতি দেখতে পাওয়া যায়। তারপর হচ্ছে সর্বশেষ আমার ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। যে সকল অর্থনৈতিক ব্যবস্থায় অর্থনৈতিক কার্যাবলী কোরআন ও সুন্নার আলোকে পরিচালিত হয়, তাকে বলি হচ্ছে আমরা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি অর্থনৈতিক ব্যবস্থাই কিন্তু উৎপাদনের উপকরণগুলোর মালিকানার ভিত্তিতে পরিচালিত, বা উৎপাদনের উপকরণগুলো কীভাবে পরিচালিত হয় বা মালিকানাটা কেমন তার উপর ভিত্তি করে সে অর্থনৈতিক ব্যবস্থা নির্ধারিত করা হয়। আজকে আমাদের শ্রেণী কার্যক্রম এ পর্যন্তই। আমরা আজকে আর শ্রেণী কার্যক্রম সামনে এগিয়ে নিচ্ছি না, আমরা পরবর্তী ক্লাসে এই প্রত্যেকটি অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো জানবো। যখন আমরা এই প্রত্যেকটি অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, তখনই আমরা বুঝতে পারবো যে, বা আরেকটু ক্লিয়ার হব যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটা কাকে বলে, সমাজতান্ত্রিক কাকে বলে, সমাজতান্ত্রিক কাকে বলে, এবং
মিশ্র এবং ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। আজকে এই পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে শেষ করছি, আল্লাহ হাফেজ।